স্বাধীনতার অন্যতম সংগঠক ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি। তার প্রেস সচিব অনিকেত রাজেশ এই তথ্য জানান। নূরে আলম সিদ্দিকী ঝিনাইদহ দুই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। সাবেক এই ছাত্রনেতার মরদেহ তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহে নেওয়া হবে। সেখানে জানাজার পর বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে গার্ড অফ অনার প্রদানের পর সাভারে তাকে দাফন করা হবে। 70 দশকের ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী 1970 থেকে 1972 মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ছিল তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। মুজিব বাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি। 6 দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণ সহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।